ভারত মহাসাগরে দীর্ঘদিন ধরে নিজেদের প্রভাব বৃদ্ধির জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে চীন ও ভারত এই প্রচেষ্টার অংশ হিসেবেই চীনা নৌবাহিনীর প্রভাব বৃদ্ধির মোকাবিলায় ভারতীয় নৌবাহিনীর অন্যতম নির্ভরযোগ্য অত্যাধুনিক যুদ্ধজাহাজ আইএনএস ধ্রুব এই যুদ্ধ জাহাজ এবার সেই ধ্রুবের পাল্টা অস্ত্র হাতে পেল পাকিস্তানও সম্প্রতি পাকিস্তানের হাতে এসেছে যুদ্ধ জাহাজ পিএনএস রিজওয়ান চীনের সাহায্যে জাহাজ তৈরি করেছে পাকিস্তান যার মাধ্যমে আরব সংলগ্ন এলাকায় ইসলামাবাদের নজরদারি আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে ভারতীয় গণমাধ্যম বলছে পিএনএস রিজ একটি গুপ্তচর জাহাজ পরমাণু ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ওই জাহাজকে কাজে লাগানো সম্ভব ক্ষেপণাস্ত্র উৎক্ষাপনের উপর নজর রেখে সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে রিজওয়ান পাকিস্তানের কাছে একাধিক যুদ্ধ জাহাজ থাকলেও এই ধরনের বিশেষ ক্ষমতা সম্পন্ন গুপ্তচর জাহাজ এই প্রথম সূত্রের দাবি জাহাজটি তৈরি করতে পাকিস্তানকে আর্থিক সহায়তা করেছে চীন জানা গেছে পাকিস্তানের রিজওয়ানের কাজ করবেই ভারতের ধ্রুবের মতোই জানা গেছে পাকিস্তানের রিজওয়ান কাজ করবে ভারতের ধ্রুবের মতোই তবে ধ্রুবের চেয়ে আকারে এই জাহাজটি অনেক ছোট পিএনএস রিজওয়ান মাত্র সাতাশি মিটার লম্বা যা ধ্রুবের চেয়ে আটাশি মিটার কম ভারতের আইএনএস ধ্রুবকে পরমাণু ক্ষেপণাস্ত্র সন্ধানী যুদ্ধ জাহাজ বলা হয় দুই সালের সেপ্টেম্বর মাসে ভারতের নৌসেনায় এই জাহাজ অন্তর্ভুক্ত হয়েছিল আমেরিকা রাশিয়া ফ্রান্স এবং চীনের পরে বিশ্বের পঞ্চম দেশ হিসাবে এই গোত্রের যুদ্ধ জাহাজ পেয়েছে ভারত গভীর সমুদ্রের শত্রুর উপজাহাজের সন্ধান সমুদ্র গঠন সংক্রান্ত গবেষণার কাজেও সাহায্য করতে সক্ষম এই জাহাজ ভারত মহাসাগরে চীনের নজরদারির পাল্টা হিসেবে দুই সালে আইএনএস ধ্রুবকে প্রকাশ্যে এনেছিল নয়াদিল্লি এবারও পাকিস্তানের নৌবাহিনীতেও একই ধরনের যুদ্ধ যুক্ত হল পাকিস্তানের ভূখণ্ডের মধ্যে অবস্থিত কোন এলাকাকে লক্ষ্য করে বাইরের দেশ থেকে যদি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় আগে ভাগে তা জানতে পারবে রিজওয়ান পাকিস্তান নৌবাহিনীকে তা নিয়ে সতর্কও করতে পারবে ডুবোজাহাজ থেকে যদি কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হয় তা সামলাতেও পারদর্শী পাকিস্তানের এই রিজওয়ান